লাইফ কি হইছে তুমি কাকে বিয়ে করতেছো আমি কেন বিয়ে করতেছি আরে আমার কথা শুনেন এদিকে তোমার আপনার হাজবেন্ড একবার নাটক করে আপনার ভাইকে মানে তার শালাকে এখান থেকে বের করে নিয়ে গেছে এখন আপনি আসছেন নতুন নাটক নিয়ে এত নাটকের দরকার নাই আমার বোনের অনেক ক্ষতি হয়ে গেছে আমার বোনের যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ হিসেবে আপনি 3 লাখ টাকা আমাদেরকে দিয়ে যাবেন আমি কাজীকে খবর দিয়ে দিয়েছি আজকে ওর বিয়ে দিয়ে দাও বললে হবে কাজ অকাজ করার সময় মনে ছিল না হ্যাঁ বিয়ে তোমার আমি দিয়েই ছাড়বো আপনার শালা কি করেছে জানেন আমরা একটা জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম আমার বোনটা একা বাসায় শুনুন একটা কথা হবে না আপনি এসেছেন ভালো হয়েছে আজকে আমার বোনের সাথে আপনার শ্যালকের বিয়ে হবে আপনার ফ্যামিলিতে আর কে কে আছে সবাইকে ডাকুন বিয়েতে উপস্থিত থাকুন ঠিক আছে ভাই ভাই আপনারা একটু উত্তেজিত আছেন প্লিজ আমি জিতুকে একটু ডাকেন কোথায় আছে বসে কথা বলবো তারপর সমস্যা নেই আমি সব সমাধান করে যাবো প্লিজ প্লিজ একটু ডাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দরজাটা খুল আচ্ছা ভাই আস্তে আস্তে আমি কথা বলছি আপনার আমি বলছি Thank you.
আপনি জাইদার ওয়াইফ বলছেন? আপনি কে বলছেন? শুনেন, আপনার হাজবেন্ডকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, আপনাকে ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানা আপনি চলে আসেন। ঠিকানা হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর 5 নম্বর রোড 17 নম্বর হাউস। ওকে, আর কোনো কথা হবে না। বিয়ে করতে মানে? হ্যালো, কিসের বিয়ে? কি জানি পেঁচ লাগাইছি, আমার আপু জানলে খবর হয়ে যাব। যেমনি ওই দেশ ছাড়া ভাববো আমি এনার থাকবো না। এটা আপনার প্ল্যানিং ছিল, আপনার কারণে জিতু পালিয়েছে। কি বলেন, আমার প্ল্যানিং কেন? আমার কেন প্ল্যানিং থাকবে? আমি কিছু জানি না রে ভাই। এখন আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন, আমার বোনের সাথে আপনার বিয়ে হবে। মানে ও আমার শালা, আমি দুলা ভাই, আমি দুলা ভাই, আমার বউ আছে, আমি কেন বিয়ে করতে যাব ভাই? কি বলতেছে? আমি ঠিকই বলছি, আমি কি আমার বোনের কোনো ক্ষতি মেনে নেব? ভাইয়া তুমি কি বলতেছো? উনি হচ্ছে জিতু দুলা ভাই, দুলা ভাইকে আমি কি করে বিয়ে করব? একদম কথা বলবি না, বিয়াদব মেয়ে ভাই। আপনি বিয়ের প্রস্তুতি নেন। মা দেখো, প্রয়োজনে আমি ফাঁসি দিব, আমি দুলা ভাইকে বিয়ে করবো না, আমি জিতুকে বিয়ে করবো। বিয়ে করবে তুই, 100 বার করতে হবে, মান সম্মান নিয়ে তো সব শেষ করছিস। ভাইয়া তুমি বিয়ের ব্যবস্থা করো, ওরে যেভাবে হোক রাজি করো। হ্যাঁ, সব অ্যারেঞ্জ কর। আরে ভাই ভাই, আপনি কথা কম বলেন। জাইদ কি হইছে? তুমি কাকে বিয়ে করতেছো? আমি কেন বিয়ে করতেছি? আমার কথা শুনেন এদিকে। তোমার আপনার হাজবেন্ড একবার নাটক করে আপনার ভাইকে, মানে তার শালাকে এখান থেকে বের করে নিয়ে গেছে, এখন আপনি আসছেন নতুন নাটক নিয়ে। এত নাটকের দরকার নাই, আমার বোনের অনেক ক্ষতি হয়ে গেছে। আমার বোনের যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ হিসেবে আপনি 3 লাখ টাকা আমাদেরকে দিয়ে যাবেন। দুটা ফোনে তো 2 লাখ টাকার উপর আছে। আসলে যে অপরাধটা করছে আপনার শালা, একটু শিক্ষা হওয়ার জন্য, যেন শালাকে আপনি শাসন করেন, এই জন্য এটা নিলাম, অন্য কিছু বলবোই না। ঠিক আছে,